سبيل الدموع سبيل مريح، تنهد يا صاحي كي تستريح. আচ্ছা আলামিন, আমার একটা জিনিস বোঝে আসে না, একটু বোঝাতো। কোন জিনিস? এই যে সিলেটের যে পরিস্থিতি, পরিস্থিতিতে বুঝলাম যে হুজুররা খুব আউগেই আইছে, তারা ত্রাণ দিতে আসে, সহযোগিতা করছে, খুব ভালো কথা। যে এরা এত ছবি তোলে কে? এই হুজুররা ইনা আমাদেরকে কত বয়ান করে যে ছবি তোলা যাবে না, ডাইন হাত দান করলে বাম হাত টের পাবে না, এখলাসের সাথে কাজ করতে হইবে। এরা যদি ত্রাণ দেয় আর ছবি তুলে এরাই, এটা আবার কিরম এখলাস হইবে? এখলাস তুমি এটাকে পজিটিভভাবে দেখতে হবে, তোমাকে তুমি নেগেটিভভাবে দেখো না, তোমাদেরকে এটাকে পজিটিভভাবে নিতে হবে। কারণ বর্তমান সমাজের হলুদ মিডিয়া যারা, তারা ওলামায়ে কেরামের ভালো কাজগুলোকে তারা সমাজের মাঝে তুলে ধরে না। তো ওলামায়ে কেরাম তাদের এই কাজগুলোকে সাধারণ মানুষের মধ্যে প্রচারের জন্য প্রচার করে আর কি, যাতে সাধারণ মানুষজনের মনে একটা ভালো ধারণা আসে বা মিডিয়ার অপপ্রচার থেকে যেন তারা বিরত থাকতে পারে। ও না, বুঝছি বিষয়টা। মানে পাবলিকের কাছে যে মিডিয়া যে গোলাপানি খাওয়ায় আলেমদের বিরুদ্ধে, এইটা যাতে পাবলিক না খায়, মানে আলেমদের প্রতি খারাপ ধারণা না আসে, আনতে পারে পাবলিকেরা, এই কারণে সাধারণ মানুষেরা না, বিষয়টা ভালো বুঝতে পারছি। একটু বিষয়টা আমার মাথায় আইলি না কেন? আচ্ছা দিদি, তুই মানে তোরা বুঝে ফেলাও একটা জিনিস, পজিটিভ বোঝো সঙ্গে সঙ্গে। আমি মানে প্রথমে ভুল বুঝি, এই জিনিসটা দূর করতে হবে, কী করা যায় করতো? এই জন্য তুমি তোমার দৃষ্টিভঙ্গিকে বদলাও, সবসময় পজিটিভলি ভাবে কিছু দেখবা। পজিটিভলি দেখা আমাদের উচিত প্রত্যেকটা কাজের জন্য। দৃষ্টিভঙ্গি বদলাই থাকবে না? তাই তো বলি, আমার এই দৃষ্টিভঙ্গিতেই সমস্যা। ভালো একটা বুদ্ধি দিয়েছো বন্ধু, আজকে আমি বদলাই ফেলাবো। এখন আমি দোকানে যাইতে আসি, আজকে আমি দৃষ্টিভঙ্গি বদলাই ফেলাবো। তুই বয় আমি যাইতে। আচ্ছা যাও। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার মতো কোনো চশমা তো আমার দোকানে নেই। না মানে আমার বিষয়টা হচ্ছে কি, অনেক মানুষ আছে না যে সবসময় ভালো পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখে, একটা কিছু ঘটলে সবসময় পজিটিভ দেখে, কিন্তু আমার হয় কি একটা ঘটনা ঘটলে প্রথমে এটা নেগেটিভ ধরলি, মানে নেগেটিভভাবে দেখি ফেলাই। তা আমি চাইতে আসছি আমার দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ না করে পজিটিভ বানাবো, তো ওই মেশিন দিয়ে আমার দৃষ্টিভঙ্গিটা একটু পজিটিভ বানাই দেন। আসলে মেশিন দিয়ে তো দৃষ্টিভঙ্গি পজিটিভ বানানো যায় না, এটা হলো মনের বিষয়। যদি আপনার মনে সব কিছু পজিটিভলি নেয়, যদি আপনার মানসিকতা ভালো থাকে তাহলে সব কিছু পজিটিভলি আপনি নিতে পারবেন, আর যদি মানসিকতা ভালো না থাকে তাহলে আপনি হাজার চশমা দিয়েও আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারবেন না, আগে মানসিকতা বদলাতে হবে। আপাতত অন্তরের দৃষ্টিভঙ্গি বদলে আসবে। ধন্যবাদ। আচ্ছা আসবেন।